জানুন স্ট্রোকের লক্ষণ, মিনিটে বাঁচিয়ে দিন বহু জীবন। এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার এক সেমিনারের আয়োজন করে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। প্রতিষ্ঠানটির নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা স্ট্রোকের বিভিন্ন দিক তুলে ধরে এ থেকে সুরক্ষার উপায় বাতলে দেন। পেশেন্টের জন্য আমরা যে বলি সারা পৃথিবীতে যে স্লোগান, সেটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া, এফ এস টি, ফেস, এফ ফর ফেস, মুখ একদিকে বেঁকে গেল কিনা, এ ফর আর্ম, হাত অথবা বাহু একদিকে দুর্বল অথবা প্যারালাইসিস অথবা অবশ হলো কিনা, এস ফর স্পিচ, কথা বলতে জড়িয়ে গেল কিনা, টি ফর টাইম, অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউ শুড গো টু এ হসপিটাল। স্ট্রোকের ব্যাপারে আরও ব্যাপকভাবে এটার একটা প্রচারণা দরকার। চিকিৎসাটা কোথায় হয় এটা জানতে হবে এবং কীভাবে সুস্থ থাকা যাবে, আর যদি অসুস্থ হয়েই যায় তাহলে কোথায় যেতে হবে। স্ট্রোকের ট্রিটমেন্ট এখনও খুব সীমিত স্থানে হচ্ছে, আপনারা তো প্রেজেন্টেশনে আপনারা বলেছেন, তো এইটাকে কীভাবে বাড়ানো যায়। ম্যানপাওয়ার যদি ক্রিয়েট করা না যায় তাহলে ইকুইপমেন্ট দিলেই কিন্তু কোনো লাভ হবে না। আমরা চাই যে কেউ অসুস্থ হলেও যেন সঠিক জায়গায় যেতে পারে, সঠিক চিকিৎসা নিতে পারে। এই সুযোগটা যদি আমরা করে দিতে পারি তাহলে আমার মনে হয় আজকের এই দিবসগুলো পালনের উদ্দেশ্যটা সার্থক হবে। তারা বলেন স্ট্রোকের উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এতে মৃত্যু ঝুঁকি সহ যে কোনো ভয়ঙ্কর পরিণতি এড়ানো সম্ভব। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে 6 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে যদি না আসে তাহলে কিন্তু সেখানে যে থ্রম্বোলাইসিস এবং থ্রম্বেক্টমি যে প্রসিডিওরগুলো সেগুলো কিন্তু করে লাভ নাই। এগুলো যদি তাড়াতাড়ি না আসে, যত দ্রুত পেশেন্টকে নেওয়া যায় ততই ভালো। হ্যামোরেজিক স্ট্রোক হলে সাডেন সিভিয়ার হেডেক, সেটা তো থাকবে, ভমিটিং হয়, অল্টারেট লেভেল অফ কনসিয়াসনেস। কিন্তু ইসকেমিক স্ট্রোকে ইউজুয়ালি এগুলো থেকে নিউরোলজিক্যাল ডেফিসিটটা আগে হয়, যে তার ওই যে ফেসিয়াল উইকনেস বা আর্ম উইকনেস, স্পিচ ডিস্টারবেন্স, এগুলা কিন্তু আগে হবে দেন হেডেক, ভমিটিং এবং যে অল্টারেট লেভেল অফ কনসিয়াসনেস এগুলোর থেকে। এবং সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস হলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন হওয়া উচিত সিটি স্ক্যান। সিটি স্ক্যান এই জন্য যে ডিফারেন্সিয়েট করার জন্য, এটা হ্যামোরেজ অর ইসকেমিক, এবং আমরা সেইভাবে প্রসিডিওর করতে চিকিৎসাটা এস্টাবলিশ করতে পারি। জয়েন্ট কোলাবোরেশন বিটুইন নিউরোলজিস্ট অ্যান্ড নিউরোসার্জন, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এবং সেই লক্ষ্যে আমাদের কিন্তু সব সেন্টারগুলোতে কাজ করা উচিত। পরে স্ট্রোকে আক্রান্ত রোগীরা চিকিৎসা পরবর্তী অভিজ্ঞতা তুলে ধরেন। আমি 7 তারিখে আমার পেশেন্টকে ভর্তি করি, 10 তারিখে ওনার ব্রেনে একটা সার্জারি করা হয়। তো ওই সার্জারির পর থেকে আজকে হচ্ছে 28 তারিখ, এই 18 দিনে আমার পেশেন্টের অবস্থা খুবই ভালো। এখন বর্তমানে সে তাকাচ্ছে এবং সে রেসপন্স করার চেষ্টা করতেছে। আমি তো অনেকটা আমার পেশেন্টের আমার মায়ের অবস্থা, মায়ের প্রথম দিকে যে অবস্থা দেখেছিলাম আমি আশা ছেড়ে দিয়েছিলাম হয়তো বা সে আর থাকবে না। কিন্তু এই হাসপাতালের সকল ডাক্তার স্টাফদের সার্বিক সহযোগিতা এবং সার্বিক চেষ্টায় আমার আমার বর্তমান অবস্থা খুবই ভালো। আমি এই ব্যাপারে খুবই সন্তুষ্ট। হাসপাতালের বোর্ড অফ অ্যাডভাইজার্সের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এ সভায় স্ট্রোক প্রতিরোধে দেশব্যাপী প্রচারণা ও উন্নত চিকিৎসার বিষয়ে সরকার সহ সকলকে সহযোগিতার আহ্বান জানান। এবং এর ব্যাপারে মাহফুজ হিমু, মেডিভয়েস, ঢাকা।